কে রমেশ শীল, যিনি নিজের মৃত্যুর দিনক্ষণ নিজে ঠিক করে রেখেছেন, যার রচিত আধ্যাত্মিক গানের সংখ্যা 300+। হ্যাঁ, আজকের ভিডিওতে জানাবো তার জীবনী এবং কীভাবে তিনি এত বিখ্যাত হয়ে উঠলেন। সো জানতে হলে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন এবং এমন অজানো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। সুফি সঙ্গীতের অমর স্রষ্টা কবি আল রমেশ শীল, শত বছর আগের কথা বলছি। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তখন নিয়মিত বসে কবি গানের আসর। তখনকার দিনে কোনো উৎসব হবে কিন্তু কবি গান হবে না এমনটা ভাবা যায় না। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে মাঝিরঘাট এলাকায় দুর্গাপুজো উপলক্ষে বসলো বিশাল মেলা, ছিল কবি গানের আয়োজন। ওই সময়ের জনপ্রিয় কবিয়াল মোহনবাসী ও চিন্তাহরণ গান পরিবেশন করবেন, হাজার হাজার মানুষের জমায়েত। গান শুরু হলো, হঠাৎই বিপত্তি। কবিয়াল চিন্তাহরণ অসুস্থ হয়ে গান পরিবেশনের অনুপযুক্ত হয়ে পড়লেন। আয়োজকরা অনেক চেষ্টা করেও অন্য কোনো কবিয়াল জোগাড় করতে পারলেন না। কবিয়াল দীনবন্ধু মিত্র আসর রক্ষা করার জন্য পাঠালেন 21 বছরের এক তরুণ কবিকে। তরুণ কবি মঞ্চে আসতেই অবজ্ঞার হাসি ফুটল কবিয়াল মোহনবাসীর মুখে। তিনি অবজ্ঞা করে বললেন, এ পুচকের সঙ্গে কি পালা করা যায়? বিনীতভাবে উত্তর দিলেন তরুণ কবি, উৎসব আর ভয় লজ্জা কম নয়, কে বা হারাতে পারে কারে, পুচকে ছেলে সত্যি মানি, শিশু ব্রজ ছিল জ্ঞানী, চেনা চেনা হোক না আসরে। সেই বিশ্ব তরুণ সেদিন কবি গানের মুগ্ধ করেছিলেন সমস্ত শ্রোতাদেরকে, চমকে দিয়েছেন স্বয়ং কবিয়াল মোহনবাসীকে। তার হাত ধরেই বাংলার কবি গান প্রবেশ করছিল এক নতুন যুগে। তিনি আর কেউ নন, তিনি বাংলার পথে প্রান্তরের কবিয়াল, মেটুপথের কবি, ভান্ডারী গানের কিংবদন্তি কবিয়াল রমেশ শীল। কবিয়াল রমেশ শীলের একটি গান আছে, যে দেশে নাই চৈত্র মাস নাই রে সোমবার, সে দেশে যাই বসত করিতে বাসনা আমার। একতার পটভূমি হল হজরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ ইন্তেকাল করেন চৈত্র মাসের 22 তারিখ সোমবার। নিজের সাধনগুরুর ওফাত প্রাপ্তির বেদনায় আকীর্ণ কবিয়াল স্বীয় মর্মযাতনায় বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ওইভাবে। সত্যি অপূর্ব সহজ সরল, অথচ বিপুল মহিমায় মণ্ডিত আকুতি। কবিয়াল রমেশ শীল বাংলা 1284 সনের 26শে বৈশাখ, 1877 সালে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বলকালী থানার অন্তর্গত গোমদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ শীল। চণ্ডীচরণ শীল ছিলেন পেশাতে নাপিত কবিরাজ। কবিয়াল রমেশ শীলের স্কুল জীবন চতুর্থ শ্রেণীতে অধ্যয়নকালে পিতার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় পরিবারের সকল দায়িত্ব এসে পড়ে কবির কাঁধে। তাই তো তার নিজের লেখনীতে রয়েছে, আমি বালক ছালক পালক আমার কেহ নাই, মায়ের অলঙ্কার সম্বল আমার বিক্রি করে খায়। কবিয়াল রমেশ শীলের দেহত্যাগের দিনক্ষণের সাথে সাথে কিছু আধ্যাত্মিক ব্যাপার জড়িত। নিজের মৃত্যু দিনক্ষণ তিনি আগে থেকে জানতেন, সমাধিস্থল সহ সবকিছু ঠিক করে রেখেছিলেন আগে ভাগে। তার দেহত্যাগের ব্যাপারে অনেক আকর্ষণীয় তথ্য পেশ করেছেন শাফকির আরশাদ তরফদার মাইজ ভান্ডারী। তিনি তার বিরহতরঙ্গ ভান্ডারী ও ভান্ডারের সফিমলা গীত কবিতা গ্রন্থে রমেশ শীলের সাথে তার এ ব্যাপারে পত্রলাপের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন, মুদ্রিত করেছেন কবিয়ালের 2টি পত্র। এতে দেখা যায় শাফকির আরশাদ তরফদার মাইজ ভান্ডারীর সাথে কবিয়াল রমেশ শীলের গভীর জানাশোনা ছিল, তাদের মধ্যে পত্রলাপ ছিল। তারা দুজনকে জাগতিক ও আধ্যাত্মিক উভয়ভাবে চিনতেন জানতেন। রমেশ শীলের বাসায় তারা দুজন একই তারে বাঁধা। রমেশ শীল তার বন্ধু আরশাদ তরফদার মাইজ ভান্ডারীকে যে 2টি পত্র লিখেছেন এবং যেভাবে লিখেছেন সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছে। পত্র নং 1, হজরত বাবু ভান্ডারীর মুরিদ কবিয়াল শ্রীযুক্ত বাবু রমেশচন্দ্র সরকার, গ্রাম গুমদণ্ডে, পোস্ট গুমদণ্ডে, জেলা চট্টগ্রাম। বন্ধু, আমার শুভেচ্ছা নেবেন, আশা করি বাবু ভান্ডারীর কৃপায় স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছেন। বন্ধু, বাঘে বাচ্চা চারিয়া তাকিয়ে রয়েছে, আপনি বাবু ভান্ডারীর রহমত হইতে দূরে যাবেন না। বাবু ভান্ডারী আপনার বাড়ি আমাকে দেখাইছেন, আপনার বাড়ির চতুর্পাশে ফুলের সমারোহ, অকালে আমের বুলু মুকুল দেখিয়াছি। বাবা ভান্ডারী আপনার যা হবার তাহা বজ্রকলমায় লিখিয়াছেন, আপনার সৌভাগ্য। আপনি আমি ভান্ডারীর গোলাম ও হুকুমের কুকুর, আমরা দুজনে একতারে বাঁধা আছি, ইতি আশীর্বাদ রমেশচন্দ্র সরকার। পত্র নং 2, শ্রী রমেশচন্দ্র সরকারের 23শে চৈত্র দেহত্যাগের চিঠি। বন্ধু, আমার আশীর্বাদ নিবেন, আশা করি বাবা ভান্ডারীর কৃপায় স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছেন। আমার 90 বছর বয়স, চিঠি লিখতে গেলে হাত কাঁপে, তবুও আপনার চিঠি পাইলে আমি নিজের হাতে লিখি। আপনি ছেলে মেয়েদের জন্য বেশি চিন্তা করিবেন না, আপনি বাবা ভান্ডারীর নাম সবসময় স্মরণ রাখিবেন। রাকাল মাঠে গরু ছাড়িয়ে দিয়া এককানে চুপ করিয়া বসিয়া থাকে, সময় সময় মাথা একটু উঁচু করিয়া দেখে, গরু কারকে নষ্ট করে নাকি। বাবা ভান্ডারীর হুকুমে আমি দেহত্যাগ করিব, আমাকে বলিয়াছেন রমেশ তুমি প্রস্তুত থাকো, ইতি আশীর্বাদ রমেশচন্দ্র সরকার।
আরশাদ তরফদার মাঝভান্ডারী বলেন, আমি চিঠিতে লিখিয়া দিলাম আপনাকে আগুনে পোড়াইবেন না, পুলিনকে অথবা যজ্ঞেশ্বরকে ওই গোলাপ জলে স্নান করাইয়া আপনাকে মাটি দিতে বলিবেন। রমেশ আমাকে চিঠিতে লিখিয়া জানালেন বাবান্ডারী আপনাকে ইঙ্গিত দিয়াছেন নাকি। বন্ধুর মৃত্যুর কিছু পূর্বে বাড়ি থেকে যাত্রা করিলাম এবং টাউন থেকে কিছু ফল বিস্কিট নিয়ে বন্ধুর বাড়ি হাজির হইলাম। মৃত্যুর প্রথম 2 তারিখ পরিবর্তন হইল, 21শে চৈত্র বন্ধুর বাড়িতে গেলাম। রমেশ বলিলেন, থাকেন, আমি আগামী দিন দেহত্যাগ করিব। তখন আমি বলিলাম, আগামী দিন 22শে চৈত্র বাবা ভাণ্ডারের উরস। তখন তিনি বলিলেন, তবে যান। তখন আমি বলছিলাম, 23শে চৈত্র ভোরবেলা আসিব। তখন বন্ধুকে আমি নিজের হাতে বিস্কিট গালে দিয়েছিলাম এবং তিনিও আমাকে নিজের হাতে বিস্কিট খাওয়াইলেন। তারপর আমি দরবার শরীফে যাইয়া ফুলের মালা ও আতর কিনিলাম এবং 23শে চৈত্র ভোরবেলা বন্ধুর বাড়িতে গেলাম। যাইয়া দেখিতে পাইলাম বন্ধু আমার দেহত্যাগ করিয়াছেন। মরমে কবি রমেশ শীল লিখেছেন বহু আধ্যাত্মিক গান। মনে করা হয় তার রচিত আধ্যাত্মিক গানের সংখ্যা 300+। তাকে 2002 সালে মরণোত্তর 21শে পদক পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া 1958 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সহবন্দীদের আয়োজিত জন্মদিনের সংবর্ধনা, 1962 সালে ঢাকা বুলবুল একাডেমির প্রদত্ত সংবর্ধনা, 1964 সালে চট্টগ্রামের নাগরিক সংবর্ধনা প্রভৃতি বিশেষভাবে। অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনার বলিষ্ঠ জীবন সাধক কবি রমেশ শীল। তার গান মানুষকে ঐশুপ্রেমের পথ দেখায়। জীবনবাদী ধর্মত্ববিদ কবির মুখে তাই তো শুনি, মাটির মূর্তি পূজা ছেড়ে মানুষ পূজা কর, মিমের পর্দা উঠাইলে দেখিবে ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন। সো আজকে পর্যন্তই, পরবর্তীতে কিনি ভিডিও দেখতে চান সেটা অবশ্য নিচে কনবক্সে জানা যাবেন। খোদা হাফেজ।